আমি আমার উইক্সের যে কোনো সাইটে যাচ্ছি, উইক্স ফর্ম বেসিক্যালি অনেক ধরনের ফর্ম ওদের বিল্ডিং দেওয়া আছে, তো আমাদের যেটা করা লাগবে উইক্স ফর্মের জন্য ফর্মসে গেলাম, আমাদের একটা অ্যাপ ইনস্টল করা লাগবে উইক্স ফর্ম নামে, অ্যাপে যাবা, অ্যাপ মার্কেট, ফর্মে সার্চ করবো, তো এই যে উইক্স ফর্মস অ্যান্ড পেমেন্ট এই অপশনটা ইনস্টল করে রাখবা, অ্যাপটা ইনস্টল করবো আর কি। হ্যাঁ আচ্ছা, অ্যাপটা ইনস্টল করার পরপর আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তোমরা যেটা করবা নিজেরা জাস্ট অ্যাড অ্যাড দিয়ে ইনস্টল করে নিবা। আচ্ছা এরপর আমি আমার উইক্সের ড্যাশবোর্ডে এডিটিং প্যানেলে চলে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে সাইটটাকে আমি এডিট সাইডে ক্লিক করলাম, ফর্মের জন্য তুমি কন্টাক্ট ফর্ম যদি বানাতে চাও তাইলে আলাদা একটা পেজ করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে আমি নির্দিষ্ট একটা পেজে একটা সেকশনের মধ্যে বসাবো সেটাও সম্ভব। দেখাচ্ছি আচ্ছা সাইটটা লোড হয়ে গেছে তাই না? আচ্ছা এখানে একটা সেকশন আছে মনে করো, আমি ওয়েবসাইটের মধ্যে যে কোনো আমরা হোম পেজে একটা কন্টাক্ট ফর্ম অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে আলাদা একটা পেজও অ্যাড করতে পারি। সর্বপ্রথম আমি হোম পেজে অ্যাড করতেছি, সবাই এখানে প্রথমে দেখো অ্যাডে ক্লিক করলাম, তো শীট দেখা আগাই অ্যাডের মধ্যে ক্লিক করার পর তুমি দেখবে এখানে কন্টাক্ট অ্যান্ড ফর্মস নামে একটা অপশন আছে, শীট দেখা আগাই সর্বপ্রথমে যে অ্যাপটা ইনস্টল করে নিবা। অ্যাপটা ইনস্টল করার পর তুমি দেখবে এখানে টেমপ্লেটের মধ্যে অনেকগুলো কন্ট্যাক্ট ফর্মের টেমপ্লেট আছে, অথবা তুমি এই যে টেমপ্লেট, হ্যাঁ এখানে কন্ট্যাক্ট ফর্ম, পেমেন্ট ফর্ম, মাল্টি স্টেপ ফর্ম, ডোনেশন ফর্ম, জব অ্যাপ্লিকেশন ফর্ম, অনেক ধরনের ফর্ম আছে। হ্যাঁ তো আমি আপাতত কন্ট্যাক্ট একটা, এছাড়াও এখানে ম্যাপ, গুগল ম্যাপের অপশন আছে, ম্যাপের এখানে ম্যাপও আনতে পারবা। আপাতত আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফর্মের ডিজাইন দেওয়া আছে, ডিজাইনগুলো যদি আমরা চেঞ্জ করতে পারবো, আমরা একটা জেনারেল কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করি। হ্যাঁ আমি মনে করো এই টেমপ্লেটটা চুজ করলাম, ওকে টেমপ্লেটটা চলে আসছে। আচ্ছা টেমপ্লেটটাকে ঠিক সেন্টারে নিয়ে আসলাম, ওকে এটা গেল একটা ফর্ম ইনসার্ট করা। এবার আমি ফর্ম ফর্মটা কাস্টমাইজ অপশনে যাচ্ছি। আচ্ছা এখানে সবার প্রথমে ফর্মের একটা নাম দিতে হবে, ঠিক আছে, তারপরে ফর্ম সেটিংস এ কিছু কাজ আছে, যেমন আমি নোটিফিকেশন, ধরো আমার যে ফর্মটা আছে এই ফর্মটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ফর্ম সেটিংস এ যাবো, ফর্ম সেটিংস এ এখানে আসলে একটা গেটিং টাচ একটা অপশন দেওয়া আছে, তোমার যদি মনে হয় এটা চেঞ্জ করা দরকার তুমি মনে করো কন্টাক্ট আস লিখতে চাও, ডাবল ক্লিক করে কন্টাক্ট আস দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে তুমি ফর্মের মানে যাবতীয় ফর্ম টট এগুলো চেঞ্জ করতে পারবা জেনারেল প্যানেল থেকেই। আচ্ছা আমি ফর্মটার সেটিংস অপশনে চলে যাই, এখানে ফর্মের বাইরের দিকে ক্লিক করার পর ফর্ম সেটিংস নামে একটা অপশন আছে, ফর্ম সেটিংস এ কন্টাক্ট ফর্ম এটা ভাই রবিন ভাই দেখাইছিল মনে, তোমরা সব ধরনের ফর্ম দেখাইছ তো, পেমেন্ট ফর্ম, অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, এগুলো হ্যাঁ এটা দেখানো হয়নি। আচ্ছা সবার প্রথমে দেখো এখানে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস এটা কি টাইপের ফর্ম, এটা আমি আপাতত কন্টাক্ট ফর্ম লিখে রাখলাম। এরপরে দেখো আমাদের ইমেইল নোটিফিকেশন, অর্থাৎ এই ফর্মটা কোনো ভিউয়ার যদি ফিল আপ করে তাহলে আমাদের সাইটের অ্যাডমিন, দেখো এখানে দেওয়া আছে অ্যাডমিন, অ্যাডমিনের ইমেলটা দেওয়া আছে, অর্থাৎ অ্যাডমিন একটা নোটিফিকেশন পাবে। তুমি যদি বলো না আমি একজন না, আমি মাল্টিপল পিপলকে পাঠাতে চাচ্ছি নোটিফিকেশন, সেক্ষেত্রে তুমি আদার ইমেইলে ক্লিক করবা, আদার ইমেইলে ক্লিক করে এখানে তুমি মাল্টিপল ইমেল অ্যাড করতে পারবা, আমি শিওরে ক্লিক করে মাল্টিপল ইমেল অ্যাড করে তুমি তোমার অ্যাকাউন্ট পাঠাতে পারবে, মানে যদি তোমার টিম থাকে। এছাড়াও ম্যানেজ টিম অপশনে ক্লিক করলে তুমি এখানে 5-6 জন টিম মেম্বার অ্যাসাইন করে দিলে
সে 5-6 জন টিম মেম্বারের কাছে ইমেলটা চলে যাবে। এখানে একজন দাও আছে, হ্যাঁ ইনভাইট পিপল দিয়ে তুমি মাল্টিপল পিপল অ্যাড করতে পারো, তারা তোমার টিম মেম্বার হিসেবে কাজ করবে, তাদের সবার কাছে ইমেল চলে যাবে। এটা গেল হচ্ছে আমাদের সেটিংসে আমরা ইমেলটা কাকে পাঠানো, ইমেল অ্যাডমিন নোটিফিকেশনটা কার কাছে যাবে। হ্যাঁ আচ্ছা, এরপর সাবমিট মেসেজ, মানে এই ফর্মটা সাবমিট করার পর নিচে দেখো একটা মেসেজ দেখাচ্ছে থ্যাঙ্কস ফর সাবমিট, এরকম একটা মেসেজ দেখাবে। তুমি যদি কাস্টমাইজ করতে চাও সেটা করতে পারো। আর সাবমিট মেসেজ না দিয়ে তুমি যদি বলো এই ফর্মটা ফিল আপ করার পর আমি কোনো একটা এক্সটার্নাল পেজে নিয়ে যাব, মানে ফর্মটা ফিল আপ করলে ধরো আমাদের সব পেজে চলে যাবে, অথবা কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করার সাথে সাথে মানে কোনো মেসেজ দেখাবে না, এটা এক্সটার্নাল লিঙ্কে যাবে। সেক্ষেত্রে দেখো চুজ এ লিঙ্কে ক্লিক করলাম, চুজ এ লিঙ্কে ক্লিক করার পর তুমি তোমার ওয়েবসাইটের যে কোনো একটা পেজে নিয়ে যেতে পারবা, অথবা যে কোনো একটা ওয়েবসাইটেও নিতে পারবা। ঠিক আছে, পেজে যদি নিতে চাই আমি মনে করো এটা আমি আমার প্রোফাইল পেজে নিয়ে যাবো, ডান, তাহলে প্রোফাইল পেজে চলে যাবো। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই? তার মানে আমি কোনো একটা লিঙ্কেও নিতে পারি, আবার একটা থ্যাংক ইউ মেসেজও দেখাতে পারি। আমি মনে করো থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস এরকম দিলাম। কিছু ভাই আমি আমি মেলের মাধ্যমে কিছু করবো, কতক্ষণ পরে যাবে? 3 সেকেন্ড পরে যাবে। ঠিক আছে, শেষ। আচ্ছা, এখানে গেল এই কটা অপশন। এছাড়াও তুমি লাইট বক্স মানে এই ফর্মটা ফিল আপ করলে একটা পপ আপ আনতে পারো, পপ আপের মাধ্যমে থ্যাংক ইউ আনতে পারো, দরকার হচ্ছে না আমার। আচ্ছা, এই ফর্মটা যারা যারা ফিল আপ করবে তাদের ইমেল গুলো, মানে এখানে তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ সব থাকবে, তাই না? তাদের এই কন্ট্যাক্ট ডিটেলস গুলো কন্ট্যাক্ট নামে একটা অপশনে চলে যাবে। ঠিক আছে, তার মানে তুমি তোমার কন্ট্যাক্ট পিপলে পরবর্তীতে কি করতে পারবে, ইমেল মার্কেটিং করতে পারবে। ইমেল মার্কেটিং পার্টটাতে তোমরা দেখছো যে আমরা কন্ট্যাক্ট পপ আপের মাধ্যমে আমি লাস্ট দিন কিভাবে কন্ট্যাক্ট কালেক্ট করি সেটা দেখছো। আর পপ আপ আর এটা ডিফারেন্সটা কি, পপ আপটা আসলে একটা ওয়েবসাইটের ভিতরে হঠাৎ করে আসবে, আর এটা ওয়েবসাইটের ঠিক এই সেকশনটাতে যখন নামবে 3 নম্বর সেকশনে তখন দেখা যাবে। এটা একটা জেনারেল ফর্ম, আর ওটা একটা হচ্ছে পপ আপ ফর্ম। পপ আপ ফর্মের মতোই পপ আপ ফর্ম ফিল আপ করলে যেরকম কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট গুলো ঢুকে, এখানেও তাই। আচ্ছা, এখানে ইমেল অটোমেশনের অপশন আছে, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করলে আমি যদি একটা মেইল পাঠাতে চাই সেটাও সম্ভব। তার মানে এই কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করার সাথে সাথে যেই ফিল আপ করবে সে একটা অটোমেটিক্যালি থ্যাংক ইউ মেইল সেট আপ করতে পারবে, এটা হচ্ছে অটোমেশন। ঠিক আছে, আমি একটা ক্রিয়েট থ্যাংক ইউ মেইল ক্রিয়েট করে রাখতেছি, জাস্ট তার কাছে একটা মেইল চলে যাবে, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং আস। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে আমি কেউ ভিউয়ার যদি কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে অটোমেটিক্যালি অ্যাডমিন ইমেল পাবে, আর এখন আমি যেটা করতেছি এটা ভিউয়ার যদি ফর্ম ফিল আপ করে তখন ভিজিটর একটা মেইল মানে ভিউয়ার একটা মেইল পাবে। হ্যাঁ আচ্ছা, শিডিউলিং ইমিডিয়েটলি আফটার ট্রিগার, মানে ফর্মটা ফিল আপ করার পর পর ইমিডিয়েটলি তার কাছে চলে যাবে। আর হচ্ছে অ্যাকশনে কি আছে, এখানে আমরা একটা থ্যাংক ইউ ইমেল পাঠাবো আমাদের যারা কন্ট্যাক্ট লিস্টে আছে তাদেরকে, তুমি চাইলে মেসেজও পাঠাতে পারো মোবাইলে। ফর্ম এখানে আর তেমন কিছু নাই, আমরা অ্যাক্টিভেট করে দিলাম। এখন আমাদের ফর্মটা রেডি, আমরা এখন ফর্মটা কিছু হালকা কাস্টমাইজ করব। এছাড়াও তুমি ইমেল মার্কেটিং করতে পারো, অর্থাৎ ফর্ম ফিল আপ করলে বড় একটা ইমেল টেমপ্লেট পাবে, সেটাও সম্ভব। তুমি এখান থেকে এই ফর্মের এইখান থেকে তুমি ইমেল টেমপ্লেট ক্রিয়েট করে দিবা, তাইলে কি হবে ফর্মটা ফিল আপ করার সাথে সাথে সেটা বড় নিউজ লেটার টাইপের ইমেল পাবে। ইমেল টেমপ্লেট আর জেনারেল ইমেলের ডিফারেন্সটা হচ্ছে আমি অটোমেশন থেকে একটা জেনারেল থ্যাংক ইউ মেসেজ পাঠাতে পারবো, আর ইমেল মার্কেটিং দিয়ে তুমি বিশাল সুন্দর সুন্দর ইমেজ টিমেজ বসায় লেখা টাকা বসে ইমেল টেমপ্লেট পাঠাতে পারবা। আলাদা কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য দরকার হচ্ছে না, এখানে তুমি ডাইরেক্ট মিক্স থেকে ইমেল মার্কেটিং করতে পারতেছো, এটা বড় সুবিধা। আচ্ছা হইল, এখন আমাদের এই সেটিংস এর পার্ট শেষ। এখন তোমার কোনো ফিল যদি ভালো না লাগে বা এডিট করতে চাও সেগুলো তুমি অ্যাড নিউ ফিল থেকে করতে পারবা। অ্যাড নিউ ফিল্ডে অনেকগুলো অপশন আছে, এখানে মনে করো তুমি চাচ্ছ যে তোমার ফোন নাম্বার তো আছেই, অ্যাড্রেসও আছে, কোম্পানির নাম অ্যাড করে দিতে চাও, প্লাসে ক্লিক করার পর পর দেখবা এটা এই যে কোম্পানি নামটা চলে আসছে, তুমি এটাকে তোমার জায়গা মতো নাও এবং এই সাবমিট বাটনটাকে নিচে নামিয়ে দিতে পারো। আচ্ছা ক্লিয়ার, তো এখান থেকে আমি ফিল অ্যাড করতে পারতেছি, এডিট করতে পারতেছি। এটা হচ্ছে প্যারাগ্রাফ ফিল, এটা হচ্ছে যে কোনো মানে যা মেসেজ লিখতে চাই সেই জিনিসটা, এটা ফোন, এটা ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এরপরে উইক্স এর ফর্মের উপরে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে, লেআউট,
লেআউটে দেখো এখানে কিছু লেআউট দেখা যাচ্ছে ফর্মের। আচ্ছা এটা কোন জায়গায়? এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, তুমি সেন্টার করে দিতে পারো। তাহলে দেখো এই যে লেখাগুলো অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। তুমি যদি লেফটে দাও তাহলে লেফটে যাবে, লেফটে থাক, লেফটে সুন্দর লাগতেছে। আচ্ছা এখানে দেখো লেআউটে ওয়ান কলাম আছে, তুমি প্রত্যেকটা জিনিসকে টু কলাম করে দিতে পারো। তাহলে কি হবে, অটোমেটিক্যালি তোমার যে কটা ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো দুটো কলামে চলে আসবে। আচ্ছা এরপর এখানে আর কিছু নাই। আচ্ছা এখানে সব ফিল্ড টাইটেল দিলে কি হবে, যা যা ফিল্ড টাইটেল গুলো আছে যে ফার্স্ট নেম উপরে চলে আসছে, এটাকে ফিল্ডের লেভেল বা টাইটেল বলে। হ্যাঁ আমি ফিল্ডের লেভেল, আমার যেহেতু প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার তো বুঝছো তোমরা, এই উপরের লেখাটাকে লেভেল বলে আর ভিতরে যেটা থাকে সেটাকে প্লেস হোল্ডার বলে। প্লেস হোল্ডারের মধ্যে যে কেউ ক্লিক করে কিছু লেখা শুরু করলে এই যে ফার্স্ট নেম লেখাটা চলে যায়, তো প্লেস হোল্ডার ইজ নট এ গুড অপশন অ্যাকচুয়ালি। আচ্ছা আমি আবার যাচ্ছি লেআউটে, লেআউট থেকে আমি প্লেস হোল্ডারটা অফ করে দিচ্ছি, আমি ফিল্ডের লেভেলগুলো অফ করে দিচ্ছি, দেখতে বাজে লাগছে। আচ্ছা শো ফিল্ড টাইটেল অফ করে দিলাম, টাইটেল বলে লেভেল বলে। আচ্ছা এগুলো সবগুলো এরকম একটা ফিল্ডে আছে, হ্যাঁ একটা একটা, কারণ আমি ওয়ান কলাম দিচ্ছি সেই জন্য দিচ্ছে। তুমি যদি টু কলাম দাও তাহলে পাশাপাশি থাকবে। অ্যাড্রেস ফিল্ডটা কোম্পানিটাকে আমি উঠে দিতে পারি উপরে। চলে বাটনটা লম্বা করতে পারবে এরকম, এছাড়াও বাটনে তুমি লেআউট ডিজাইন চেঞ্জ করতে পারবে। বাটনটা এরকম আছে, চারপাশ দিয়ে একটু রাউন্ড করা। তুমি যদি বলো না আমার এরকম লাগবে তাহলে লম্বা হয়ে যাবে, এরকম দিলে নিচের দিকে একটা শ্যাডো আসবে, গোল হইতে পারে, অনেক ধরনের বাটন আছে। আমি আপাতত ব্যাক বাটনটা নিই। কাস্টমাইজ ডিজাইনে গেলে আরো কিছু অপশন পাবা, যেমন বাটনে যদি তুমি এরকম একটা শ্যাডো দিতে চাও বাটনে সেটাও সম্ভব। এখানে আসলে নিচে দুই পাশে শ্যাডো, আমি এখানে ক্লিক করলাম একটা শ্যাডো বক্স টাইপের একটা শ্যাডো আসছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি পার্পল করে দিই। আচ্ছা যাই হোক গেল বাটন গেল। এরপরে তুমি ফর্মেট যদি আরো কিছু চেঞ্জ করতে চাও, এখানে ফর্মেট ডিজাইন নামে একটা অপশন আছে। ফর্মেট ডিজাইনে গেলে আমরা তো এরকম ডিজাইন নিছি, এছাড়াও এখানে এরকম কিছু বাই ডিফল্ট ডিজাইন দেওয়া আছে, তুমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারো। আচ্ছা যেমন আমি যদি এখানে এরকম ক্লিক করি তাহলে কেমন হবে, তাহলে এরকম নিচে দিয়ে আন্ডারলাইন, মানে আন্ডারলাইন আন্ডারলাইন অপশন আসবে। আবার যদি এরকম না তাহলে হোয়াইট হোয়াইট কোন কালার আসবে। আচ্ছা এছাড়াও তুমি কাস্টমাইজ ডিজাইনে গিয়ে তুমি ফিল্ড টিল সব কিছু চেঞ্জ করতে পারবে। হ্যাঁ যেমন আমি ইনপুট যে ফিল্ডগুলো আছে এগুলো ইনপুট ইনপুট ফিল্ড বলতেছে, ইনপুট ফিল্ডে গেলাম, ইনপুট ফিল্ডে আমার ফিল্ড মানে ফিল্ড কালার এবং অপাসিটি এখানে ক্লিক করলাম, এখানে একটা অরেঞ্জ টাইপের কালার দেওয়া আছে, আমি বললাম এটা ইনপুট চাচ্ছি, দেখো ব্লু কালার হয়ে গেছে। ঠিক আছে তারপর হচ্ছে এখানে তুমি যে বর্ডার কালার আছে, হ্যাঁ তার পাশ দিয়ে বর্ডার কালার আছে, শ্যাডো কালার আছে, শ্যাডো কালারটা এখান থেকে কি দেওয়া আছে যে অরেঞ্জ কালার, আমি একটু রেড কালারের শ্যাডো দিলাম অথবা গ্রে কালারের একটা শ্যাডো দিলাম। আচ্ছা হয়ে গেল শ্যাডো। এছাড়া তুমি বর্ডার দিতে পারো চাইলে, বর্ডারে ক্লিক করার পর এখানে বর্ডার কতটুকু দিবা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে বর্ডার, বর্ডার কর্নার রেডিয়াস আর কি, হ্যাঁ এইটা হচ্ছে বর্ডার। বর্ডারে গেলাম, বর্ডারের প্রতিটুকু বর্ডার উইথ মাত্র 1 পিক্সেল করে দেওয়া আছে, তুমি যদি বর্ডারের উইথের কালার বাড়িয়ে দাও তাহলে দেখা যাবে এবং এখানে কালারটা বলে দিতে হবে।
একটু ডার্ক কালারে একটা বর্ডার দিলাম ওকে তারপরে এই যে বর্ডারে এটা হচ্ছে উইল আমি যত বাড়াবো বর্ডারটা তত মোটা হবে ওকে এখন কর্নার কর্নারটা এখন পুরো চার কোণা তাই না তুমি যদি বলো একটু রাউন্ড রাউন্ড করে দিতে চাই তাহলে তুমি কি করতে পারো এই যে এই মাঝখানেরটাতে ক্লিক করলে চারো পাশে অ্যাপ্লাই হবে হ্যাঁ এখন আমি মনে করো এখানে 10 পিক্সেল দিচ্ছি চারপাশে 10 পিক্সেল চারপাশে অ্যাপ্লাই হবে তাহলে একটু রাউন্ড রাউন্ড হয়ে গেছে তাই না আরো বাড়া দাও 50 দাও তাহলে আরো বাড়বে আচ্ছা দিলে প্রায় রাউন্ডের মতো হয়ে যাবে তাহলে এটা গেল আমাদের ডিজাইন সেকশনটা ঠিক আছে ডিজাইন সেকশনে ফার্স্টে হচ্ছে তুমি কাস্টমাইজ ডিজাইন করে সবকিছু করতে পারবা আচ্ছা কাস্টমাইজ ডিজাইনে আমাদের ইনপুট ফিলটা কাস্টমাইজ করছি বাটনটা একটু অড হয়ে আছে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ফিল কালার এন্ড অপাসিটি আচ্ছা এছাড়া ওভার আছে একটা তো বলতে কালার চেঞ্জ হবে আচ্ছা এটা কালারটাও আমি একটু ডার্ক এর মতো হোয়াইট রাখতে চাই আচ্ছা ফিল কালারটা একটু ডার্ক এছাড়া টেক্সটের কালার টেক্সটের কালার কি দিব টেক্সটের কালার সাদা হলে ভালো আগের মতো শ্যাডো তারপর হচ্ছে চারপাশ দিয়ে বর্ডার এই জিনিসগুলো করতে হবে যে বর্ডারের কালারটা কার করতেছে বর্ডারের কালারটা আমরা আচ্ছা বর্ডারের উইথ কত দেওয়া আছে 3 একটু মোটা করার জন্য বর্ডারটা একটু মোটা হবে এই বর্ডার একটু মোটা করে দেখাচ্ছি আচ্ছা এখানে একটা ওভার নামে একটা জিনিস আছে ওভারটা হচ্ছে কি ধরলে কি হবে চেঞ্জ হবে না ধরলে ওভারের জন্য আলাদা সেটআপ করতে পারো ওভার মানে ধরলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে আমি লাইট কালার করে দিই ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা তো মনে করো একটা ফর্ম গেল ফর্মে ফর্মে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারো ব্যাকগ্রাউন্ডটা তো সাদা আছে তাই না এখানে হচ্ছে পুরো ফর্মটা আর কি পুরো ফর্মের ফিল কালার হোয়াইট হয়ে যায় হালকা একটা কালার সো ফর্ম ফর্মের ডিজাইনের পার্ট শেষ আসো আমরা একটু দেখি ফর্মের আউটপুটটা কি হলো ফর্মটাকে আমি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি পাবলিশ করে দেওয়ার পর আমি ওকে আমার হোম পেজটা ভিউ করতেছি আচ্ছা এই ফর্মটা দেখা যাচ্ছে তাই না সাবমিট করলে কি হবে বলতো সাবমিট করলে একটা মেসেজ দেখা যাওয়ার কথা এই যে দিচ্ছি থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস আমরা তোমার সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবো এটা কি ক্লিয়ার সবাই কিভাবে করলাম আচ্ছা আমার একটা মেইল আসার কথা ছিল তাই না আমি যেহেতু মানে একটা সাইটের মালিক হিসাবে আসবে আরেকটা হচ্ছে তোমার ভিউয়ার হিসাবে আসবে সাইটের ওনার একটা মেইল পাবে যে ব্র্যান্ডে তোমার এখানে কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করছে ওনারের ইমেলটা দেখি আচ্ছা
আচ্ছা এটা হচ্ছে ভিউয়ার ভিউয়ার একটা থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ এর কোনো মেসেজ পাই গেছে তাই না ওকে এটা হচ্ছে ভিউয়ার এর সাইট ওনার এর হচ্ছে আরেকটা মেইল जेनरल